আজ ওয়েস্ট বেঙ্গলের নিউ মেডিকেল কলেজগুলোর আপডেট নিয়ে একটা ভিডিও করলাম আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছে নতুন নতুন গভর্নমেন্ট কোন মেডিকেল কলেজ খুলছে এবং তার প্রিন্সিপাল অ্যাপয়েন্টমেন্ট হয়েছে কিনা সেগুলো নিয়ে অনেকেই মেল করেছিল আর সবকটা প্রশ্নের জবাব এখানে আমি দেব এবং সব কিছু ডকুমেন্টেড ওয়েস্ট বেঙ্গলে যে ছটি নতুন মেডিকেল কলেজের জন্যে গভর্নমেন্ট একটা প্রোপোজাল বের করেছিল সেটা হচ্ছিলো আঠাশে জুলাই দু সেই নোটিফিকেশানটি আমি এখানে দিয়ে দিয়েছি পুরোটাই এবং সেখানে ছটি নতুন মেডিকেল কলেজের একটা প্রোপোজাল দেওয়া হয়েছিল তার মধ্যে ছিল আরামবাগ মেডিকেল কলেজ তমলুক মেডিকেল কলেজ এবং বারাসাত মেডিকেল কলেজ ঝাড়গ্রাম মেডিকেল কলেজ উলুবেড়িয়া মেডিকেল কলেজ এবং জলপাইগুড়ি মেডিকেল কলেজ এর মধ্যে আরামবাগ মেডিকেল কলেজটি হবে প্রফুল্লচন্দ্র সেন গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং হসপিটাল এই নামে এবং তমলুক মেডিকেল কলেজটি হবে তামলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং হসপিটাল এবং উলুবেড়িয়া মেডিকেল কলেজটি হবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং হসপিটাল এগুলো অলরেডি আমি আগেই ভিডিও করেছি এবং সেখানে হসপিটাল ক্যাম্পাসে গিয়ে এই নামগুলো আমি তুলে ধরেছিলাম এখানে আমি পুরো নোটিফিকেশানটি তুলে ধরেছি সেটি তিনটে পেজে আছে তিনটে আলাদা আলাদা পেজে আছে পুরো নোটিফিকেশানটি দেখে নিতে পারেন এবার আসি সব থেকে গুরুত্বপূর্ণ কথাই সেটা হলো আঠাশে জুলাই দু হাজার একুশ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে এই নোটিফিকেশান জারি হয়ে যাওয়ার পরে 18 আগস্ট দু হাজার একুশে সেখানে প্রিন্সিপাল এবং এমএসবিপি অ্যাপয়েন্টমেন্ট শুরু হয়ে গেছে অর্থাৎ 18 আগস্ট দু হাজার একুশে বেঙ্গল গভর্নমেন্ট থেকে একটা নোটিফিকেশন জারি করে এই ছটি প্রপোজাল মেডিকেল কলেজের কাজকর্ম এবং ইনফ্রাস্ট্রাকচার সঠিকভাবে দেখাশোনার জন্যে প্রিন্সিপাল অ্যাপয়েন্টমেন্ট করেছেন আমি এখানে পুরো নোটিফিকেশানটি দিয়ে দিয়েছি পুরো নোটিফিকেশনটি আপনারা দেখে নিতে পারেন ছটি মেডিকেল কলেজের জন্যে ছজন প্রিন্সিপাল অ্যাপয়েন্টমেন্ট হয়েছে এখানে এবং পরে আরেকটি নোটিফিকেশন বের করে প্রত্যেকটা মেডিকেল কলেজে অলরেডি ছজন এমএসবি পি অলরেডি অ্যাপয়েন্টমেন্টও হয়ে গেছেন অতএব আমরা আশা করতে পারি দু হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে এই ছটি মেডিকেল কলেজ খুব ভালোভাবে রানিং হয়ে যাবে যদিও বলে রাখি এগুলো সবই গভর্নমেন্ট ডিসিশান আমরা শুধুমাত্র গভর্নমেন্টের নোটিফিকেশান যেটা পেয়েছি সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম প্রস্তাবিত এই ছটি মেডিকেল কলেজের মধ্যে অলরেডি চারটে মেডিকেল কলেজ ক্যাম্পাস গ্রাউন্ড থেকে ডিরেক্ট হসপিটালের এবং মেডিকেল কলেজের কাজ কতটা এগিয়েছে সেগুলো লাইভ আপনাদেরকে আমি দেখিয়েছি আশা করি খুব তাড়াতাড়ি বাকি দুটো নতুন মেডিকেল কলেজেরও আপডেট আপনাদের সামনে তুলে ধরতে পারব আপনাদের অনেকে রিকোয়েস্টে আমি এই ভিডিওটি আপলোড করলাম আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন ধন্যবাদ